নোয়াখালীতে একজন ওয়াজ মাহফিল বন্ধ করতে আসতে মেম্বার ছিল এলাকার মধ্যে এলাকার জনগণ ইচ্ছে মতো দোলাই জুতা বাটি যা ছিল হাতে সবগুলো মারছে ওয়াজের মধ্যে বাধা দেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আমি আজকে ক্ষমতায় এই জন্য ইসলামের বিরুদ্ধে কখনো যাবেন না কোরআন হাদিসের বিরুদ্ধে কখনো যাবেন না ওয়াজ মাহফিল জীবনেও কখনো বন্ধ করার ইচ্ছাও কখনো অন্তরা আনবেন না খবরদার খবরদার এমন একটা অবস্থা হয়ে যাবে এমন একটা অবস্থা হয়ে যাবে যেদিন আপনাদেরকে খুঁজেও পাওয়া যাবে না খুঁজেও পাওয়া যাবে না আজকে ওয়াজ মাহফিল বন্ধ ওই জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ ওই জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ আর এটাই জন্য এখন একটা ফ্যাশন হয়ে গেছে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া এখন ফ্যাশনে পরিণত হয়ে গেছে ইসলামী কথা বলতে গেলে সেখানে বাধা দিয়ে দেওয়া যে ওয়াজ মাহফিলগুলো বন্ধ কখনো করা এটা কখনো মুসলমানের কাজ পারে না যেই হোক না কেন এটা খবরদার খবরদার সাবধান হয়ে যান ওয়াজের মধ্যে কোরআনের কথা বলা হয় ওয়াজের মধ্যে হাদিসের কথা বলা হয় ওয়াজের মধ্যে সবগুলো কোরআন এবং হাদিসের আপনাদেরকে ইসলামের পথে ডাকা হয় এরপরে বুঝি না ওয়াজ মাহফিল বন্ধ করতে আসে নোয়াখালীতে কিছুদিন আগে দেখছেন নোয়াখালীতে একজন ওয়াজ বন্ধ করতে মেম্বার এলাকার এলাকার মধ্যে মাহফিলার ইচ্ছে মতো জুতা বাটি বাধ্য হয়ে চলে গেছে কোরআন হাদিসের কথা বলতে সেখানেও বাধা দেয় এখন এই জন্য সাবধান ওয়াজের মধ্যে বাধা দেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না কোনো মুসলমান ওয়াজের মধ্যে বাধা দেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না সাবধান হয়ে যান আপনি মনে করছেন সবকিছু ক্ষমতার আপনার থাকবেন কতদিন থাকবেন থাকবেন না বেশি দিন এই জন্য সাবধান যেই কোনো কথা বলার আগে যে কোনো কাজ করার আগে সাবধানের সহিত আমাদেরকে কথা বলতে হবে